বাবারা, তোমরা অনলাইনে একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কতক্ষণ লাইভ নিতে পারে। এইটা কেমন কথা? মানে এই তুই নিজে বল দেখি ভাই, তোর অ্যাটেনশন কতক্ষণ থাকে? মানুষের তো 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত মনোযোগ থাকে সর্বোচ্চ যে কোনো ক্লাসে। এই জন্য তো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয় হলো 50 মিনিটস, তারপর 10 মিনিট ব্রেক দিয়ে আরেকটা ক্লাস শুরু হয়। এই যে ভার্সিটির স্যারেরা, ইভেন বিদেশি ইউনিভার্সিটিতেও এই যে স্যারেরা তো গাধা না, উনারা তো অবশ্যই নিজেরা একটা ভাবে চিন্তে ডিজাইন করছে, তাই না? তো তোরা ক্লাস করিস 7 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা, 30 ঘন্টা, মানে কি কি সমস্যা তোমাদের ভাই? এতক্ষণ কেমনে তোমাদের মনোযোগ থাকে? ইভেন আমরা পোল খুলে দেখছি যে মনোযোগ তোমাদের কতক্ষণ থাকে, 1 ঘন্টা। তোর যদি 1 ঘন্টা পরে ব্রেন অলরেডি ফাংশনিং অফ করে দিছে, বাকি 4 ঘন্টা করতেছিস টা কি ওখানে? বাকি 4 ঘন্টা তো নিজে বললে হইতো বে। বুঝলাম না, আমি বুঝি না যে তোমাদের সমস্যাটা কোন জায়গায়। তো ভাই লাস্টে কথা হলো, আমি লাইভের এগেনস্টে না, আমি লং লাইভের এগেনস্টে। এবং মুদ্রা কথা হলো, লাইভের দিকে যত ফোকাস করবা তত মারা খাবা। এখন কইতে পারো ওখানে ভালো স্টুডেন্ট আছে, হ্যাঁ তোমার ব্যাপার, সে ব্যাপার ভাই। ভালো স্টুডেন্ট কয়টা ভাই? বুয়েটা পরে 1,000 বলাম, এখন ধর আমি সবাইকে 1,000 ধরলাম, বাকি পাবলিকে তো সিট লাগবে, তাই না? বাংলাদেশের 90% স্টুডেন্ট তো মিডিওকার, তাই না? তো এই মিডিওকারগুলো তো পাবলিকে সিট লাগবে, এই মিডিওকারগুলোকে তো GPA-5 পাইতে লাগবে। এখন তুই যদি টপ দেখিস, এখন আমি যদি দেখি যে সায়েম সোমান আনবির বসুন্ধরা গ্রুপের মালিক রোলস রয়েস কিনছে, আমি কেন কিনতে পারতেছি না? এই নিয়ে যদি আমি সারাদিন কান্দাকাটি করি, ওর যে লাইফস্টাইল ওটা যদি কপি করার চেষ্টা করি, তাহলে আমি মরবো। আমার কি, সে কিনতে পারছে, আমি পরিশ্রম করে একদিন কেনার চেষ্টা করবো, এই তো। ঠিক আছে, তো